আসসালামু আলাইকুম, সানজিদাস কিচেনে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে পায়েস। শীতের এই সময়ে পায়েসটা যদি একটু গুড় দিয়ে না খাওয়া হয় তাহলে কি ভালো লাগে? তাই তো আজকে নিয়ে আসলাম গুড়ের পায়েস। আমি জানি এটা মোটামুটি সবাই বানাতে পারে, তো আমি আজকে আমার রেসিপিটি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পায়েসটা করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার, পোলাও চাল নিয়েছি 1/2 কাপ। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে শিলপাটায় একটু আধা ভাঙা করে বেটে নিব। এই কাজটা ব্লেন্ডারে না করাটাই ভালো, কারণ ব্লেন্ডারে করলে বেশি মিহি হয়ে যায়, তাহলে ভালো লাগে না। 1/2 কাপ গুঁড়ো দুধ, গুড় নিয়েছি 1 কাপ, চিনি 1/4 কাপ, হচ্ছে সাবুদানা 1/3 কাপ। এখানে বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ নিয়েছি সাজানোর জন্য, এটা টোটালি অপশনাল। নিয়েছি লবণ 1/2 চা চামচ। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখন পায়েসটা করার জন্য চুলায় একটা পাতিলে আমি 1 লিটার দুধ দিয়ে দিব, এবং তাতে দিয়ে দিব 1টি তেজপাতা এবং 4টে ছোট এলাচ। দিয়ে দুধটাকে একটা বলক তুলে নিব। দুধটা একটা বলক চলে আসলে আমি এখন এতে দিয়ে দিব 1/2 কাপ চাল। এটাকে আমি শিলপাটায় এভাবে আধা ভাঙা করে নিয়েছি, একদম পুরো বেটে নিইনি, শুধু আধা ভাঙা করে নিয়েছি। এটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দিয়ে দিব সে 1/4 কাপ চিনি। আমি গুড়টা এখন দিচ্ছি না, গুড়টা আমি আরো পরে মিশাবো। ফুটন্ত দুধে গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, সেজন্য দুধটা আমি পরে মেশাবো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি জিনিসে আপনারা লবণ খেতে না চাইলে লবণটা না দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মিষ্টিতে লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখন এটাকে আমি এভাবে রান্না করতে থাকবো, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে চালটা নিচে লেগে যাবে। পায়েসটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না। চালটা দেওয়ার পর কয়েকটা বলক চলে আসলে এখন আমি দিয়ে দিব সাবুদানাটা। সাবুদানাটা আমি দিচ্ছি একটু স্টিকি বা বানার জন্য, আপনাদের ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন, তা আমার কাছে মনে হয় পায়েসে একটু স্টিকি ভাব আসলে ভালো লাগে। চুলার জালটা এই অবস্থায় একটু লোতেই রাখতে হবে, আস্তে আস্তে ফুটাতে হবে চালটাকে, কারণ আমরা তো এখানে কোনো পানি ইউজ করছি না, শুধু দুধের মধ্যেই চালটা সেদ্ধ হবে। আর আমি এখানে চালটা নিয়েছি চিনি গুঁড়া চাল, আপনারা যে কোনো চাল দিয়ে এটা করতে পারেন। এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। পায়েসটা যখন এরকম একটু ঘন ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সে 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিয়েও পায়েসটা করা যায়, কিন্তু গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা অসাধারণ হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটা যখন এরকম একটা থিকনেস চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা এরকম অবস্থায় না নামালে পরে বেশি জমে যাবে। এটা চুলা বন্ধ করে দেওয়ার পরে অনেকটা কুক হবে। আর চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে একটু ঠান্ডা করে নেব। এটাকে 3-4 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি গুড়টা মিশাবো। ফুটন্ত দুধের মধ্যে গুড়টা দিলে দুধটা অনেক সময় ফেটে যায়, সেজন্য আমি এই ঝুঁকিটা নিচ্ছি না। পায়েসটাকে 3-4 মিনিট একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি যে গুড়টা দেখিয়েছিলাম সেটাকে আমি অন্য চুলায় অল্প একটু পানি দিয়ে এভাবে পাতলা করে গুলে নিয়েছি, যেন সহজে মিশে যায়। সেজন্য এখন এই গুড়টা আমি আস্তে আস্তে দিব আর মেশাতে থাকবো। গুড়টা দেওয়ার পর যে সুন্দর একটা স্মেল আসবে সেটা আপনারা না করলে আসলে বুঝতে পারবেন না। আমার পায়েসটা রেডি, এখন এটাকে আমি সার্ভ করে দিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল নতুন গুড়ের পায়েস। আর এই পায়েসটা ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে গরম গরমও খেয়ে নিতে পারেন। যে দেখুন আমি কতটা পাতলা নামিয়েছিলাম, আর এটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে।
আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।